সেই হাসিনা আল্লাহর লাল তার উপরে পড়েছিল বিদায় দেশ ছেড়ে তার পালাতে হয়েছে এবং তার সাথে যে লেজুরা ছিল তারা বলেছিল খেলা হবে খেলা হবে ওই রাজকে কোথায় মগের মূল্য শুনেছি তখন বুঝতাম না জিনিস এই দুই হাজার আটের ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশের অগাস্ট পর্যন্ত মগের মূল্য কি জিনিস সেটা আমরা দেখে ফেলেছি কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ সাহেব সাবেক এমপি নারায়ণগঞ্জ এবং বাংলাদেশ উনি জাতীয়তাবাদী জাগ যুবদলের ফাউন্ডার জেনারেল সেক্রেটারি উনিশশো আটাত্তর সাল জিয়া রহমান সাহেবের হাত ধরে বিএনপি প্রতিষ্ঠা করেন নারায়ণগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উনি দীর্ঘ বাইশ বছর নারায়ণগঞ্জ জেলায় এই আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলায় প্রতিষ্ঠা করেছেন উনি একজন সৎ এমপি নির্ভীক এমপি নির্লোভী এমপি আমরা তার পরিবারের পক্ষ থেকে একটি মিলাদ মাহফিলের আয়োজন করেছি এবং পাশাপাশি এই মিলাদ মাহফিলে তার আত্মার ফেরাত কামনা করছি এবং পাশাপাশি আমরা আজকে এখানে ছাত্রদল যুবদল বিএনপি সবাই আজকে তাদের পরিবারের সমস্ত সদস্যকে নিয়ে আমরা আজকে তার আত্মার মাগ ফেরাত কামনা করছি এবং শুধু তাই নয় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সৎ দেশ নির্ভীক প্রেসিডেন্ট ছিলেন ওনার আদর্শ ছিলেন সৎ এবং আদর্শ রাজনীতি প্রতিটা সেক্টরে প্রতিষ্ঠা করা ওনারই আদর্শে পরিবারের সদস্য হিসেবে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মা আমাদের মা সমতুল্য ওনার শারীরিক সুস্থতা কামনা করে পাশাপাশি আমাদের এই মিলাদের আয়োজন করা হয়েছে এবং তারেক রহমান সাহেবের নির্দেশে আজকে আমরা জাতীয়তাবাদী দল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা আজকে যে স্লোগান উচ্চারিত হচ্ছে সৎ রাজনীতিবিদ হিসেবে আমরা পরিবারের পক্ষ থেকে সকল শহীদ যারা আজকে তাজা রক্ত দিয়ে আজকে এই জয় অর্জন করেছে তাদের মা শহীদদের ছাত্র জনতা সকল শহীদদের মাগফিরাত কামনা করেও আজকে আমরা মিলাদের আয়োজন করা হয়েছে তো সুতরাং আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আপনাদের জনগণের পাশে আমরা সব সময় আছি এবং ছিলাম আজও থাকবো অনেকে হয়তো আমার নির্ভীকভাবে কাজ করেছে কেউ জানতো না কিন্তু আজকে সেই সময় এসেছে প্রতিটা মানুষ প্রতিটা প্রান্তরে গ্রামে গঞ্জে শহরে এবং টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটা প্রান্তরে জিয়ার সৈনিকরা জেগে উঠেছে বিগত দিন এই সরেচারি সরকারের অত্যাচার নিপীড়ন নির্যাতন এগুলো আমরা সহ করেছি এই সরকার যখন একাত্তরে এসেছিল তখন খুন লুটপাট ধর্ষণ নির্যাতন দমন নিপীড়ন সব কিছু হয়েছিল বর্তমানে তারই সুযোগ্য কন্যা সেও এসে সেই লুটপাট এবং দেশের অরাজকতা সৃষ্টি করেছে এবং মানুষের মানুষকে গুণ খুং করে মানুষের ঘুম কেড়ে নিয়েছে মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে সেই হাসিনা আল্লাহর লানো তার উপরে পড়েছিল বিদায় সে আজকে দেশ ছেড়ে তার পালাতে হয়েছে তার পাপের ভরা পূর্ণ হয়েছে বিদায় তারা আজকে পালাতে হয়েছে এবং তার সাথে যে লেজুরা ছিল তারা বলেছিল খেলা হবে খেলা হবে আজকে তো আমরা সবাই এখানে উপস্থিত আছি ওই খেলোয়াড়রা আজকে কোথায় তারা আসুক খেলতে আসুক মাঠে আমরা জিয়া সেনেরা প্রস্তুত আছি আমার বাবার মিলাদের আয়োজন করেছি তার ই আত্মার মাখেরত কামনা করছি সাথে সাথে যারা ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন শহীদ আবু সাহিদ সহ আরও যারা অনেকে আরও শত শত যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাখ ফেরাত কামনা করছি এবং আমার দেশনেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করছি এবং পাশাপাশি তারেক জিয়া যেন সুস্থ মতো দীর্ঘযোগী হয় এবং সুস্থ মতো দেশে ফিরে আসতে পারে সেই কামনা করি এবং যারা আমলেকে যারা এই গর্তের ভিতরে লুকিয়ে আছে আমি বিএনপি সবাইকে বলবো আমরা একটু সাবধানতা সবার সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমরা যেন এই আবাদত তাদেরকে তাদেরকে ধরে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি এবং সরেসারি হাসিনাকে এনে জনতার মঞ্চে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমি সেই দাবি জানাই যখন ক্লাস নাইনটিনে পড়তাম মগের মূল্য শুনেছি তখন বুঝতাম না মগের মূল্যকটা কি জিনিস শুনেছি যে অরাজক দেশ এই দুই হাজার আটের ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশের অগাস্ট পর্যন্ত মগের মূল্য কি জিনিস সেটা আমরা দেখে ফেলেছি সমস্ত মানুষ একদিকে জনসাধারণ একদিকে আর কিছু সংখ্যক মানুষ এক সাইডে এই যে আমরা এতটা বছর ও ষোলোটা বছর ভাবে নির্যাতিত হয়েছি এরকম আমরা চাই না আমরা একটা সুস্থ ধারা রাজনীতিতে সুস্থ সুন্দর একটা দেশ গঠন করতে চাই যেখানে দলাদলি থাকবে না কোনো দলবাজি এরকম কোনো কিছুই আমরা চাচ্ছি না সুন্দরভাবে গড়তে চাচ্ছি দেশটা আমরা সবাই সেখানে বিগত দিনের যেই অভিজ্ঞতা আমাদের হয়েছে এগুলো অনেক কাজে লাগবে আমাদের আর সততা এমন একটা গুণ যেটা সস্তা মানুষের মাঝে পাওয়া যায় না আমরা যাদেরকে অর্থশালী বিত্তশালী ধনী শিল্পপতি দেখতে পাচ্ছি এরা কিন্তু সস্তা মানুষ এরা কিন্তু কেউ সততার গুণে গুণান্বিত না এখনকার যুগে যারা জনপ্রতিনিধি হবে তাদের সততার গুণে গুণান্বিত হতে হবে ওই শিল্পপতি এরকম এরকম আসবে না এখানে আসবে যোগ্য ব্যক্তি শিক্ষিত ব্যক্তি এবং সৎ ব্যক্তি সবার আগে সৎ এই অসততার জন্যেই আজকে আমাদের দেশের এই অবস্থা যে আমরা নাকি বিগত আরও চল্লিশ পঞ্চাশ বছরে ওই ঋণ শোধ করতে পারবো না এই যে তলাবিহীন অবস্থা শুনেছিলাম যে সত্তর থেকে পঁচাত্তরে এরকম হয়েছে সেগুলো শোনা আর এখন তো আমরা দেখেছি এই দেখা আর শোনার মধ্যে অনেক ডিফারেন্স আছে আমরা সাফারার এই জন্য আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই যেই সাফারার আমরা হয়েছি আমাদের সন্তানরা যেন না হয় যখন আপনার উপর থেকে সততা নীতি নীচের দিকে নেমে আসবে সবাই সৎ হবে এখন তো একটা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর থেকে ধরে প্রাইম মিনিস্টার পর্যন্ত করাপটেড এগুলো সব নির্মূল হবে সুন্দর সমাজ হবে এই দোয়াই করছি এবং এই কামনা করছি